মুসলিম আমুন আপনি আইডি থেকে লিখেছেন, আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়। তাকে এটা দেয়া বৈধ হবে কি না? বোন, এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন, সেটা দেখার মাধ্যমে হতে পারে। তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি, এগুলো থার্ড পার্টি মনিটর করে, তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন স্বামী স্ত্রী একজনের মোবাইলই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে, ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে, সে আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়েজ কোনো বিষয় নয়, বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা, যৌন চাহিদা আছে সেটা স্ত্রীর হতে পারে, এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন। মৌলিকভাবে এটি হারাম নয়, তবে সে যেন বেহাত না হয় এবং ফর্দার খেলাপ না হয়, অন্যরা যেন দেখতে না পায়, তাদের যেন আবরুর ক্ষতি না হয় সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে। প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলিট করে দেয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে। হোসেন ফওয়াদ আপনি লিখেছেন, হাঁটু ঢাকা শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরা জায়েজ আছে কি? যদি কোনো থ্রি কোয়ার্টার প্যান্টটা কেউ এমনভাবে পরেন যার ফলে তার হাঁটুর নিচে সেটি চলে যায়, একজন পুরুষ মানুষ হাঁটুর নিচ পর্যন্ত তার যদি ঢাকা থাকে তাহলে সেটি পরা তার জন্য জায়েজ হবে, যদি কোনো অমুসলিম বা ফাসিকদের কালচার সেটি না হয়। আমরা জানি যে এই জাতীয় প্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে যারা ফাসিক হয়ে থাকে, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে না, যাদের মধ্যে যথেচ্ছা জীবন যাপন করার প্রবণতা আছে, এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকেন, তাদের সাদৃশ্য যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল করা দরকার। আবু দাউদের হাদিসে নবী আলাইহিসসালাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো লেবাসে পোশাকে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ যেন না হয়, তাদের সাথে যেন আমাদের মিলে না যায়, খাপ খেয়ে না যায়, এই দিকটি আমাদের খেয়াল করা উচিত। তো সেই জায়গা থেকে এটি না করা উচিত। আর কোনো অঞ্চলে যদি সে অঞ্চলের প্রচলিত পোশাক থাকে সেই পোশাক পরিধান করাটাই হলো ইসলামের নির্দেশনা। অথবা আমাদের এই অঞ্চলে লুঙ্গির প্রচলন আছে, আমরা লুঙ্গি পরে থাকি, সেটি আমাদের পরাটা ক্ষেত্রে আপনার শরিয়ার নির্দেশনা হলে সেটি আমরা পরবো, সেটি পরারতে কোনো দোষণীয় নেই, বরং সেটাই আমাদের পরা উচিত। তবে অবশ্যই সেটা পড়তে গিয়ে এটা নিচে যেন না যায় বা শরিয়ার কোনো বিধান যেন লঙ্ঘন না হয় সেদিকটা আমরা খেয়াল করবো। আজকাল আক্ষেপের বিষয়ে আমরা দেখি যে আমাদের অনেক তরুণ ভাইয়েরা, অনেক কিশোর ভাইয়েরা তারা লুঙ্গি পড়তে চান না, তারা লুঙ্গি মোটেই পড়তে চান না, তারা এই থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকেন, এগুলো পরে তারা নিজেদেরকে স্মার্ট মনে করেন, তারা নিজেদেরকে আধুনিক মনে করেন। এটি হলো আসলে একজন মানুষ যখন হীনমন্য হয়ে পড়ে, একজন মানুষ যখন নিজের বিশ্বাসের প্রতি তার আস্থা এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে, তিনি যখন অন্যের কৃষ্টি এবং কালচারকে ধার করার মতো প্রবণতা তার মধ্যে থাকে এবং লেজবৃত্তি করার মানসিকতা থাকে এবং স্বাধীনচেতা মানসিকতা না থাকে, মানে অতিরিক্ত স্বাধীনচেতা মানসিকতা থাকে যার ফলে তার স্বকীয়তাই তিনি হারিয়ে ফেলার মতো পর্যায়ে চলে যান, এরকম মানসিকতার কারণে কিন্তু এগুলো হয়ে থাকে। অতএব এই কালচারগুলো আমাদের জন্য কোনো ভালো কোনো কালচার নয়, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো খোলাসার কথা হলো যে হাঁটু যদি ঢাকা পড়ে তাহলে সেটা পরা জায়েজ আছে, তবে যদি এ ধরনের পোশাক সচরাচর ফাসেক ফাজের এবং যাদের মধ্যে আল্লাহভীরুতা নাই এই টাইপের মানুষদের আপনার অভ্যাস হয়ে থাকে, কালচার হয়ে থাকে, তাহলে এটাকে বর্জন করা উচিত। নাজদিন হাসান আপনি লিখেছেন, আমি অসুস্থতার জন্য বাথরুমে যেতে পারি না, আমার শোবার ঘরে একটি হাইকমোডের পট আছে, এখন এটা কি বাথরুম হিসাবে গণ্য হবে? মানে এখানেও কি বাথরুমে যেসব রুলস আছে ওইগুলো ফলো করতে হবে? আর এখানেও কি জিন বা শয়তান থাকতে পারে? অসুস্থতার জন্য বাথরুমে আপনি যেতে পারছেন না, আপনার রুমে যদি কমোড থাকে তাহলে কমোডের আশপাশের জায়গাটা যখন ঢুকবেন আপনি, অর্থাৎ কমোডে যখন পা দেবেন তার আগে আপনি বাথরুমের দোয়া পড়বেন এবং একইভাবে আপনি বের হওয়ার সময় দোয়া পড়বেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সুন্নাহগুলো আপনি মেনে চলবেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে আপনি রক্ষা পাবেন। যদি কারোর আপনার টয়লেট বা বাথরুম এর জন্য কোনো আপনার বিশেষ ব্যবস্থাপনা না থাকে এবং উন্মুক্ত জায়গা কেউ করেন তাহলে সেক্ষেত্রে তিনিও একইভাবে আমলগুলো করবেন। জান্নাতুল ফেরদাউস এআরি থেকে আপনি লিখেছেন, পরিবারের সবার সম্মতি উপস্থিতিতে বিয়ে হয়েছে, এখন স্বামীর চাকরির স্বার্থে তা সামাজিকভাবে গোপন রাখলে কি গুণা হবে? যদি কোনো ব্যক্তি বিবাহ করাটা তার চাকরির জন্য
নিষিদ্ধ হয় অর্থাৎ এমন কোন চাকরি হতে পারে যে চাকরিতে অবিবাহিত লোক চাওয়া হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে চাকরি দাতাদের কাছে বিবাহের বিষয়টি যদি গোপন করেন সেটা অবশ্যই প্রতারণা হবে আর কোনো মুসলমান প্রতারণা করতে পারে না এবং প্রতারণা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয় গুনাহের কথা বিধায় এই কাজটি তার করা উচিত হবে না যদি কর্তৃপক্ষ যৌক্তিকভাবে বিশেষ করে আপনার অবিবাহিত চাকরিজীবী চায় তাহলে সেক্ষেত্রে এ ধরনের গোপন রাখাটা উচিত নয় তাছাড়া বিবাহ এটা প্রচার করার জিনিস আলিনুন নিকাহ হাদিসে আসছে বিবাহকে তোমরা প্রচার করো তাহলে বিবাহকে গোপন করাটা উচিত নয় বিশেষ করে চাকরির স্বার্থে যদি আপনি গোপন করে মিথ্যা কথা বলে তাহলে অনুচিত হবে হ্যাঁ আপনি যদি জুলুমের শিকার হন আপনাকে বাধ্য করা হয় তাহলে সেটা ভিন্ন কথা যে চাকরি যেখানে করছেন সেখানে আপনি এটা বললে আপনার প্রতি অবিচার হবে জুলুম হবে তাহলে আপনি গোপন রাখতে পারেন তো মিথ্যা বলবেন না এরপরে এম ডি কিবরিয়া এদিকে আপনি লিখেছেন কোন মুসলিম যদি ইসলাম গ্রহণ করে এরপর যদি তার বাবা তাকে সম্পত্তির ভাগ দেয় সে কি তা নিতে পারবে দেখুন এ বিষয়ে বুখারীর একটি হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়া আল কাফিরুল মুসলিমা অর্থাৎ একজন মুসলমান তার কাফের আপনার আত্মীয়ের কাছ থেকে তিনি ওয়ারিস হতে পারবেন না তার মিরাস তিনি গ্রহণ করতে পারবেন না একইভাবে কোনো কাফের কোনো মুসলমানের মিরাস পাবে না যার কারণে সন্তান যদি ইসলাম গ্রহণ করে আর বাবা যদি অমুসলিম হন তাহলে বাবার সম্পদে বাবার মৃত্যুর পর যে হিস্সা পায় সেটা সন্তান পাবে না হ্যাঁ বাবার জীবদ্দশা বাবা যদি তাকে কোনো উপঢৌকন দেয় হাদিয়া দেয় সম্পদের কোনো অংশ দেয় দিতে চায় সেটা অবশ্যই তিনি নিতে পারেন মুখতার আহমদ আইডি থেকে আপনি লিখেছেন ঋণের পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্রহণ করলে সুদ হিসাবে গণ্য হয় কিন্তু অতিরিক্ত গ্রহণ না করলে অনেক সময় ঋণদাতাকে ক্ষতিগ্রস্ত হতে হয় মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর টাকার দাম কমছে 1,00,000 টাকা দিয়ে এখন যা কিনতে পারবো এক বছর পর তা পারবো না তাহলে ঋণ দিয়ে সুদমুক্তভাবে ইনসাফ রক্ষার উপায় কি দেখুন ঋণ দিয়ে একটা ইবাদত এটা লাভের জন্য দেওয়া হয় না এবং এক্ষেত্রে যদি সামান্য ক্ষতি হয় সেই ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারি অপার্থিব যে উপকারিতা আছে যে সওয়াব আছে বিপুল পরিমাণ হাদিসে কোনো কোনো হাদিসে এটাকে যে পরিমাণ ঋণ দেওয়া হয় অনেক সময় ওই পরিমাণ দান বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি সওয়াব পাওয়া যায় এই জন্য অপার্থিব উপকারিতা বিবেচনা করে এক্ষেত্রে ছাড় দেওয়া উচিত অর্থাৎ ঋণ লাভ ছাড়া লাভের চিন্তা না করে ঋণ দেওয়া উচিত এবং এক্ষেত্রে আমার যদি মুদ্রাস্ফীতির কারণে কিছুটা ক্ষতি হয় অফুরন্ত সবের মাধ্যমে সেটা পুষিয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনা তবে সেই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে যিনি ঋণ নিয়েছেন তিনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন পরিশোধের সময় তাকে যদি একটু বাড়িয়ে দেন সেটা উত্তম এবং সুন্নাহ বিভিন্ন হাদিস দ্বারা সেটি বোঝা যায় কোনো চুক্তি নেই কিন্তু নিজে থেকে তিনি বাড়িয়ে দিয়েছেন এটা প্রশংসনীয় এবং এটি তার করা উচিত যে মুদ্রাস্ফীতি এবং বিভিন্নভাবে ঋণ যিনি দিয়েছেন তিনি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই দিকটি মাথায় রেখে এবং তার প্রতি তার যে অবদান আছে সেটার স্বীকৃতিস্বরূপ একটু বাড়িয়ে দেওয়া উচিত তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ ভারসাম্য চলে আসবে তবে মুদ্রাস্ফীতির কারণে আপনার ঋণের অর্থ বাড়িয়ে নেওয়া এটার কোনো অনুমতি পৃথিবীতে কোনো স্কলার এখনও পর্যন্ত গ্রহণযোগ্য কোনো স্কলার দিয়েছেন বলে আমাদের জানা নেই এরপরে আরশেখা শাহরিন আপনি লিখেছেন আমার বয়স আমার বাসায় ছোটবেলায় কেনা একটা হারমোনিয়াম আছে গান বাজনা হারাম এটা জানার পর থেকে আর সেটা ব্যবহার করা হয়নি হারমোনিয়ামটা বেশ দামি আমি কি সেটা বিক্রি করে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো দেখুন এ বিষয়ে মুসলিমের বর্ণিত একটি হাদিস পাওয়া যায় যার বিনিময়ে আবদুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা পোশাক পরলেন যে পোশাকটা পুরুষের জন্য পড়া হারাম তারপর তিনি সেটা অমরুদুল্লাহ তাআলাকে দিলেন অমরুদুল্লাহ তাআলা সেটা বললেন যখন তিনি জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন তখন তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ আপনি যেটা নিজে পড়লেন না অপছন্দ করেছেন সেটা আপনি আমাকে দিয়েছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাকে পড়ার জন্য দেইনি বরং আমি তোমাকে দিয়েছি যেন তুমি সেটা অন্য কাউকে দাও বা বিক্রি করে দাও এই হাদিস থেকে বোঝা যায় যে জিনিস নিজে ব্যবহার করা হারাম সেটা অন্যের কাছে বিক্রি করে দেওয়া যেতে পারে অবশ্য হারমোনিয়াম যদি অন্য কারোর কাছে বিক্রি করেন তিনি ব্যবহার করবেন গুনাহের ক্ষেত্রে ব্যবহার হবে পোশাকেরটা হয়তো পুরুষের জন্য নিষেধ নারী পড়তে পারে কিন্তু হারমোনিয়ামটা সেরকম নয় তো এক্ষেত্রে কোনো অমুসলিমের কাছে আপনি বিক্রি করতে পারেন অথবা সেটাকে আপনি নষ্ট করে ফেললেন ফেলে দিলেন এবং এই যে ক্ষতি হলো এই ক্ষতির বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আপনি আজর পাবেন কারণ আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করেছেন কোনো মুসলমানের কাছে যদি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে এই গুনাহ করতে সহায়তা করলেন সেজন্য সেই কাজটি করা যাবে না